হ্যালো গাইস, আজকে এখানে আমরা আরেকটা সিমুলেশন প্রবলেম দেখব। এখানে একটা সিমুলেশন প্রবলেম দেওয়া আছে, দ্য ভেহিকলস অ্যারাইভ ইন টু এ কার ওয়াশ শপ টু গেট এ সিম্পল ওয়াশ অ্যান্ড ক্লিন আপ। দ্য কার ওয়াশ সিস্টেম কনসিস্ট অফ সিঙ্গেল ওয়াশ মেশিন হুইচ প্রোভাইড দ্য অ্যাকচুয়াল সার্ভিস টু দ্য ভেহিকলস। এখানে বলা হচ্ছে একটা কার ওয়াশ শপে কিছু গাড়ি আসে, মানে কার ক্লিন আপ করার জন্য বা ওয়াশ করার জন্য। তো অ্যারাইভিং ভেহিকেল জয়েন এ লাইন টু ওয়েট ফর সার্ভিস, এবং গাড়িগুলো আসার পর তারা ওয়েট করে সার্ভিসের জন্য। দ্য ভেহিকেল অ্যাট দ্য হেড অফ দ্য লাইন ইজ দ্যাট ওয়ান দ্যাট ইজ নেক্সট টু বিস সার্ভিস বাই দ্য কার ওয়াশ মেশিন। তারপর এখানে ভেহিকেল মানে গাড়িগুলো আসে এবং একটার পর একটা তারা সার্ভিস নেওয়ার জন্য কার ওয়াশ মেশিনের সামনে আর কি তারা ওয়েট করে। তারপর বলা হয়েছে আফটার দ্য ভেহিকেল ওয়াশ ইজ কমপ্লিটেড দ্য ভেহিকেল লিভস দ্য সিস্টেম। তাদের ওয়াশ কমপ্লিট হওয়ার পর তারা লিভস বলতে এই সিস্টেম থেকে, ওই কার ওয়াশ মেশিন থেকে তারা লিভ করে মানে চলে যায়। দ্য ভেহিকেল আর কনসিডার দ্য কাস্টমার অফ দ্য সিস্টেম অ্যাজ দে আর এন্টিটিস রিকোয়েস্টিং সার্ভিস বাই দ্য সার্ভার দ্য ওয়াশ মেশিন। তো এখানে একটা ফিগার দাসে এটা কিছু না। এখন আমাদের এখানে বলা হয়েছে যে কার ওয়াশ শপে গাড়ি আসে গাড়ি ওয়াশ করার জন্য, আর এই কার ওয়াশ সিস্টেমটা হচ্ছে কনসেপ্ট অফ এ সিঙ্গেল ওয়াশ মেশিন। এই কার ওয়াশ শপে শুধু একটা মেশিন আসে যে কার ওয়াশ করার জন্য ব্যবহার করা হয়। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ভ্যালু দেওয়া নাই বা কোনো কিছু বলা নাই, সে কখন অ্যারাইভ করবে বা কত থেকে ওই কার ওয়াশ যে মেশিনটা আছে সে কতক্ষণ ধরে কার ওয়াশটাকে মানে গাড়িটা ওয়াশ করবে সেই ধরনের কোনো টাইম দেওয়া নেই, বা কতক্ষণ ওয়েট করবে সেই ধরনের কোনো টাইম দেওয়া নেই। তো এরকম যদি কোনো টাইম দেওয়া না থাকে তাহলে এটা আমাদের ইচ্ছা মতো আমরা একটু মানে ভ্যালু নিতে পারবো বা ভ্যালু বসাতে পারবো। কিন্তু ভ্যালু বসাবো ঠিক আছে, কিন্তু এখানে নেশে কিছু কন্ডিশান দেওয়া আছে যে ইন্টার অ্যারাইভাল টাইম শুড নট মোর দেন 5 মিনিট। মানে ইন্টার অ্যারাইভাল টাইমটা আমরা ইচ্ছা মতো ধরবো ঠিক আছে, কিন্তু মানে পাঁচের বেশি নিতে পারবো না। পাঁচের মধ্যে যে কোনো আমরা একটা এক নিতে পারি, দুই নিতে পারি বা তিন নিতে পারি বা চার বা পাঁচ, এর মধ্যে আমরা যে কোনো একটা নিতে পারি। তারপর বলা হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন শুড বি মোর দেন 95%। মানে রিসোর্স ইউটিলাইজেশন যেটা আছে এটা রেজাল্টের পর, এটা হচ্ছে রেজাল্টের পর আমাদেরকে চেক করে দেখতে হবে যে রিসোর্স ইউটিলাইজেশন 95%-এর বেশি হয় কি না, মানে বেশি হওয়া যাবে না, এর নিচে থাকতে হবে। তারপর বলা আছে দেয়ার উইল বি নো মোর দেন 2% ওয়েটিং ইন দ্য কিউ। তারপর এখানে একটা যে কিউ আছে এই কিউয়ে কাস্টমার দুইজনের বেশি ওয়েটিংয়ে থাকা যাবে না, মানে কার ওয়াশ যে মেশিনটা আছে এর সামনে দুইটার মানে 2% মানে দুইজনের বেশি ওয়েটিংয়ে থাকা যাবে না, এর কম ওয়েটিংয়ে থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সিমুলেশনটা যা হবে এখন আমাদের কি অ্যারাইভ করবে, তারপর কার ওয়াশ মেশিনে কার ওয়াশ হবে তারপর চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লাগতেছে অ্যারাইভের জন্য ক্রিয়েট, তারপর আরেকটা হচ্ছে এখানে প্রসেস। তো কিউ এখানে দিলেও হবে বা না দিলেও হবে প্রবলেম নেই। তারপর কি এখানে অ্যারাইভ করলো, এটা হচ্ছে অ্যারাইভেল, আর এটা হচ্ছে সাপোজ হচ্ছে মেশিন নাম দিলাম মেশিন। তারপর কি এখানে এই মেশিনে কার এসে ওয়াশ হওয়ার পর এক্সিট হয়ে চলে যাবে। তো আমরা চলে এখানে একটা কিউ দিতে পারি যে মেশিনের সামনে কতজন ওয়েট করতেছে, বা এটা না দিলেও প্রবলেম হবে না।
তারপর এখন এখানে আমরা অ্যারাইভ, এটা আমাদের আসলে মূলত মডেলটা। মডেলটার পর এখন আমাদের এখানে কি দেব, র্যান্ডম কনস্ট্যান্ট এক্সপ্রেশন, যেহেতু আমাদের কোনো ভ্যালু বলা নাই এই ক্ষেত্রে, কিন্তু ডিরেক্ট বলা নাই কত বসাবো। এখানে বলা আছে ইন্টারভ্যালটা আমি নট মোর দ্যান ফাইভ, মানে ফাইভ মিনিটের বেশি হওয়া যাবে না। এক্ষেত্রে আমরা পাঁচের কম চারও দিতে পারি বা তিনও দিতে পারি, যে কোনো একটা আমি তিন দিলাম, তারপর এটা রাখলাম মিনিটে, রাখার পর বাস এর কাজ শেষ, ওকে দিলাম। এখন মেশিন, এই মেশিন অবশ্যই এটা সাইজ দিলে রিলিজ করতে হবে, তারপর অ্যাড থেকে দিলাম। দেওয়ার পর এখানে আমরা কী দেবো, কনস্ট্যান্ট নর্মাল ইউনিফর্মাল যে কোনো আমরা একটা চুজ করতে পারি। তো আমি চুজ করলাম সাপোজ ইউনিফর্ম, ইউনিফর্ম এখান থেকে আমি দিলাম ওয়ান, মিনিমাম ওয়ান, আর এখানে দিলাম থ্রি। আসলে আমরা যে যার মতো নিতে পারো, কিন্তু আমাদের টার্গেট আছে এখানে যে আমাদের কিছু কন্ডিশন আছে এইগুলোর ফুলফিল করা, যাতে রিসোর্স ইউটিলাইজেশন 95-এর বেশি না হয় আর কিউএ যেন ওয়েটিংয়ে দুজনের বেশি না থাকে। এটা হচ্ছে আমাদের মূলত মেন টার্গেট। তো আমরা এর মান যেটাই রাখি না কেন, যেটাই বসাই না কেন, আমাদের ওই কন্ডিশান দেখতে হবে ঠিক আছে না। তাই এটা মেনটেন রাখলাম, মিনিমাম ম্যাক্সিমাম দেওয়ার পর আমি ওকে দিলাম, তারপর এটা জাস্ট এক্সিট এক্সিট করে দিলাম। তারপর আমাদেরকে এখন এই কারওয়াশটা কতক্ষণ চলবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া নাই, যে কারওয়াশ মেশিনটা কতক্ষণ চলবে। তো এইটাও আমাদের ইচ্ছে মতো একটা মান ধরে নিতে হবে। তো সাপোজ আমরা এখানে কত দিতে পারি, সাপোজ আমি দিলাম 12 ঘন্টা, 12 ঘন্টা চলবে। তারপর ওকে করলাম, ওকে করার পর আমরা এটা সেভ করে নিচ্ছি, যে কার ওয়াশ বা যে কোনো একটা নামে সেভ করে নিতে পারি। এরপর আমরা যেটা রান করি, তাহলে আমাদের মেশিনটা চলছে, চলছে তো চলছে, একটু বাড়ে দেয়। এখন যদি আমরা রেজাল্ট দেখা যায় এখানে ক্লিক করি, অ্যাভারেজ 246টা কার এখানে আসছে। আসার পর আমাদেরকে যেটা দেখতে হবে, নাম্বার ইন নাম্বার আউট সব ঠিক আছে, দেখতে আমাদের ওয়েটিংটা দেখতে হবে। ওয়েটিং দেখা যায় আমরা কিউ এ যাই, দেখো মেশিন কিউ নাম্বার ওয়েটিং, আমাদের এখানে কন্ডিশান কী ছিল, দুজনের বেশি ওয়েটিংয়ে থাকা যাবে না, কিন্তু আমাদের এখানে আছে কত 0.90, বলতে ওয়েটিংয়ে ছিল বা এখানে না ওয়েটিংয়ে ছিল 2-এর কম, 2-এর বেশি হওয়া যাবে না। তো একজনও ওয়েটিংয়ে ছিল না, মানে 1-এরও কম ওয়েটিংয়ে ছিল, তাহলে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল। তাহলে রিসোর্স ইউটিলাইজেশন 95%-এর বেশি হওয়া যাবে না। এখন রিসোর্সটা যদি আমরা দেখি, তো রিসোর্সটা আছে এখানে, রিসোর্সটাও ঠিক আছে, এখানে আছে 69। তো আসলে এটা যদি আমাদের তারপর দেখা যাচ্ছে 95 যদি বেশি হয়ে যায়, তো তাহলে আমাদেরকে এখানে যেটা করতে হইতো, এখানে আবার কিছু অ্যারাইভালের ভ্যালু চেঞ্জ করা লাগতো বা মেশিনের কিছু ভ্যালু চেঞ্জ করে আমাদের ওই মানটা নিয়ে আসা লাগতো। তো মূলত এটা হচ্ছে আমাদের, আমরা এখানে এই কোশ্চেনটা থেকে বুঝতে পারছি কী কটা প্রসেস লাগবে বা কী করতে হবে, আর এই কন্ডিশনগুলো থেকে আমাদেরকে এমনভাবে নিজের থিঙ্কিং করে কিছু মান বসাইতে হবে যাতে এই কন্ডিশনগুলো ফুলফিল হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে এই সিমুলেশনটা করা যায়। যদি কোনো ভ্যালু দেওয়া না থাকে, তাহলে আমাদের ইচ্ছে মতো আমরা ভ্যালু নিয়ে কীভাবে সেই কন্ডিশনগুলো ফুলফিল করে সিমুলেশনটা কমপ্লিট করতে পারি। তো আজ এখানেই, সকলকে ধন্যবাদ।